এবারে মোনায়েম খান রাজু রেড কার্ডটা দেখাবেন কিনা সম্ভবত কেন তিনি অপোনেন্টের ওপরে হুট করে চড়াও হবেন এবং সেই কাজটা করেছেন রেফারি ছিলেন একেবারে কাছাকাছি কারো চোখ এড়ায়নি এবং ক্লিয়ার রেড কার্ড যেটা তার প্রাপ্য ছিল সেটাই পেয়েছেন আরো একবার দেখুন মোনায়েম খান রাজু সেখানে হেমন্ত ভিনসেন্ট ছিলেন গায়ের উপর পড়েছিলেন এবং তারপর মাথা ঠিক পেছনের দিকে একরকম ঘুষি মারলেন মোনায়ম খান রাজু তার মতো ফুটবলারের কাছ থেকে আপনি কোয়ার্টার ফাইনালে যখন আপনার দল এগিয়ে আছে আপনি জিততে পারেন সম্ভাবনা আছে। তখন আপনি এই ধরনের ম্যাডনেস এক্সপেক্ট করবেন না রিফাত এবং একই সাথে কিন্তু কোনো প্লেয়ার্স অ্যাটিটিউড হতে পারে না মাঠের মধ্যে এ ধরনের অহেতুক একটা আঘাত এবং হেমন্ত তিনি কিন্তু পড়ে রয়েছেন বল দুজনের কারো কাছে সেই মোমেন্টে কিন্তু ছিল না এমন একটা টাইম এমন অ্যাটিটিউড নিঃসন্দেহেই আরও একবার মোনায়েম খান রাজু বলটা ছেড়ে দিয়েছেন তারপর শেষ পর্যন্ত হেমন্ত ভিনসেন্ট তিনি এসেছিলেন তার গায়ের উপর পড়েছিলেন সেটা সেটাও একটু লেট ছিল কিন্তু তারপর যে রিয়াকশনটা দেখালেন মোলায়ম খান রাজু দলকে তিনি ডোবালেন কিনা ম্যাচের এখনো লম্বা সময় বাকি এবং এটাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় কিনা শেষ পর্যন্ত এবং একটা ইয়েলো কার্ড হেমন্ত ভিনসেন্টের জন্য তিনি তাতিয়ে দিয়েছিলেন এবং তাতে তেতে গিয়ে মাথা এবং মেজাজ দুটোই হারিয়েছিলেন সেখানে মোনায়ন খান রাজু এবং এই মুহূর্তে বাংলাদেশ পুলিশ এফসি এক শূন্য গোলে এগিয়ে থাকলেও দশ জনের দলে পরিণত তারা এবং বাকি সময়টা কিন্তু অনেকটাই লম্বা আপনি যদি ঘড়ির কাটার হিসেব করেন তেতাল্লিশ মিনিট চলছে সেকেন্ড হাফ পুরোটাই বাকি সাদুদ্দিন তিনিও নাছর বান্দা বল পজিশন এই মুহূর্তে শেখ রাসেল ক্রীড়া চক্র রাইট ফ্ল্যাঙ্ক দিয়ে যাচ্ছে না এটাকে মান্নাফ রাব্বি ঢুকে পড়ছেন সামনে হেমন্ত অপেক্ষায় বল পেয়েছেন ও সেখানে করা মার্কিং সেখানে একেবারেই হেমন্তর পড়ে যাওয়াটা পছন্দ হয়নি ডানিলর টেনে তোলার চেষ্টা করেছিলেন ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এবং হেমন্ত বলছেন তুমি কি আমার জার্সি ধরে ধরনি জার্সি ধরে টান দাওনি যদিও পেনাল্টি কল করার কোনো সুযোগ নেই কিন্তু রেড কার্ড তিনি রেড কার্ডে মাঠ ছাড়া হলেন সেকেন্ড ইয়েলো কার্ড ফর ডাইভিং নাটক এর পর নাটক পরতে পরতে নাটক এবং এই মুহূর্তে শেখ রাসেল ক্রীড়া চক্র 10 জনের দল 10 ভার্সেস 10 হেমন্ত এমন কিছু এক্সপেক্টই করছিলেন না যখন তিনি ডাইভ দিয়েছেন যখন তিনি উঠে দাঁড়িয়েছেন তখনও তিনি এমন কিছু এক্সপেক্ট করেননি এবং ডাইভিং এর জন্য এই মুহূর্তে হেমন্ত তাকেও লাল কার্ড দেখতে হলো হেমন্তই কি এই ম্যাচের মোড় ঘোরাচ্ছেন কিনা রাইট প্রথমেই কিন্তু রেফ্রি যখন বাঁশিটা বাজান সাথে সাথে পকেট থেকে ইয়েলো কার্ডটা বের করে ফেলেছিলেন এবং হেমন্তর দিকেই তার চোখ ছিল বোঝাই গিয়েছিল যে হেমন্তকেই তিনি কার্ডটা দেখাতে যাচ্ছেন বাট যারা জানেন যে ফার্স্ট হাফটা দেখেছেন যে হেমন্ত এর আগেও একটা ইয়েলো কার্ড কনসিড করেছে একটু ভয় তো ছিল লিস্ট শেখ রাসেল কেসির ডাগ থেকে কিংবা তাদের ফ্যানদের দৃষ্টিকোণ থেকে শেষ পর্যন্ত সেটাই হলো বোথ দা টিম আর নাও অন টেন ম্যান